আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেবি ফুড বাই মম আজকের আয়োজন হচ্ছে ছ থেকে সাত মাস বয়সী বাচ্চাদের ডেইলি রুটিন এবং ফুড চাট নিয়ে আরও থাকছে বাচ্চার সলিড কবে থেকে শুরু করবেন কি কি দিয়ে শুরু করতে পারবেন এবং কতটুক পরিমাণে দিবেন ছ থেকে সাত মাস বয়সী বাচ্চাদের কি কি খাওয়াতে পারবেন কি কি সবজি ফল শস্য দানা দিতে পারবেন তা সম্পর্কেও আমি এখানে ধারণা দিব এছাড়া ছ থেকে সাত মাস বয়সী বাচ্চার ওজন সারাদিনে সে কতক্ষণ ঘুমাবে কত পরিমাণ দুধ খাবে তা সম্পর্কেও আপনি এখানে আইডিয়া পাবেন মূলত ছ থেকে সাত মাস বয়সীর বাচ্চার একটা সম্পূর্ণ রুটিন আপনি এখানে পেয়ে যাবেন এবং সাথে নতুন মায়েদের জন্য কিছু উপকারী টিপসও থাকবে প্রথমে জেনে নিই বাচ্চাকে কখন থেকে সলিড খাবার দেওয়া শুরু করবেন যেসব বাচ্চারা এক্সক্লুসিভলি বেস্ট ফিডেড তাদেরকে একশো তম দিন অর্থাৎ ছ মাস শেষ হয়ে সাত মাস থেকে আপনারা সলিডটা স্টার্ট করবেন আর যেসব বাচ্চারা জন্মের পর থেকে ফর্মুলা মিল্ক খায় আপনারা চাইলে তাদেরকে সাড়ে পাঁচ মাস বা ছয় মাসেই সলিডটা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন ছ থেকে সাত মাস বয়সী বাচ্চার ওজন দিনে কতক্ষণ ঘুমাবে এবং কত পরিমাণ দুধ খাবে সে সম্পর্কে জানব মাস বয়সী বাচ্চার ওজন যদি জন্মের ওজনের দ্বিগুণ হয় তাহলে বুঝতে হবে আপনার বাচ্চার ওজন ঠিক আছে এছাড়া ছেলে বাচ্চাদের আদর্শ ওজন ছয় কেজি চারশো গ্রাম থেকে নয় কেজি দুশো গ্রাম এবং মেয়ে বাচ্চাদের পাঁচ কেজি আটশো গ্রাম থেকে নয় কেজি দুশো গ্রাম হয় শিশুর বৃদ্ধি হচ্ছে কিনা এবং সে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে কিনা সেটা জানার জন্য শিশুর ওজন নেওয়াটা কিন্তু অনেক জরুরি ছ থেকে সাত মাস বয়সী বাচ্চারা তিনবার সময় ভাগ করে ঘুমাবে সকালে খাবারের পর দুপুরে খাবারের পর এবং রাতে ঘুমাবে কম করে দশ এগারো ঘন্টা অনেক বাচ্চারা আছে যারা সন্ধ্যার সময় একটা হালকা ন্যাপ নিবে মোট কথা এই বয়সে বাচ্চারা প্রায় চোদ্দ ঘন্টা ঘুমাবে ছ থেকে সাত মাস বয়সী বাচ্চার খাবার চাহিদা থাকে ছয়শো ক্যালোরি এর মধ্যে চারশো ক্যালোরি তারা মায়ের বুকের দুধ থেকে পায় এবং বাকি দুশো ক্যালোরি তারা বাড়তি খাবার থেকে পেয়ে থাকে এখন জেনে নিব বাচ্চারা কতটুক পরিমাণ দুধ খাবে বুকের দুধে পরিমাণটা করা আসলেই টাফ এক্ষেত্রে বাচ্চা যখনই বুকের দুধ খেতে যাবে তখনই তাকে বুকের দুধটা দিতে হবে এখন জেনে নিব এই বয়সের বাচ্চারা কতটুকু ফর্মুলা মিল্ক খাবে প্রতিবারে একশো বিশ মিলি থেকে দুশো মিলির মতন মোট চার পাঁচবার খাবে বাচ্চার প্রয়োজন মতো এবং দিনে মোট মাঠ ছয়শো মিলি দুধ খাবে এখন দেখে নিব বাচ্চার ডেলি রুটিনটা কেমন হবে এই বয়সে বাচ্চারা খুবই সকালে ঘুম থেকে উঠে যায় যদি আপনার বাচ্চা দেরি করে ঘুম থেকে উঠে সেটাতে চিন্তার কোনো বিষয় নেই সাধারণত সাতটা বা সাড়ে সাতটার মধ্যে বাচ্চা ঘুম থেকে উঠে গেলে তাকে একশো বিশ থেকে দুশো মিলি ফর্মুলা মিল্ক বা বুকের দুধ খাওয়াবেন মূল কথা বাচ্চা প্রথম যখন সকালে ঘুম থেকে উঠবে তাকে প্রথমে পেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কটা অফার করবেন তারপরেই তার ব্রেকফাস্টে যাবেন বাচ্চাদেরকে সলিড দেওয়ার উপযুক্ত বেলাই হলো সকালে নাস্তা এ সময় যদি আপনি তাকে প্রথম সলিডটা দেন তাহলে আপনি সারাটা দিন সময় পাবেন তাকে পর্যবেক্ষণ করার এবং কোনো সমস্যা হলে উপযুক্ত পদক্ষেপও নিতে পারবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর দু থেকে তিন ঘন্টা পর তাকে সকালে নাস্তাটা দিবেন প্রথম তিন দিন এক থেকে দু চামচ দিবেন বাচ্চার হজম হলে পরবর্তীতে এই পরিমাণটা বাড়াতে পারেন এখন বলবো বাচ্চাকে প্রথম সর হিসেবে কি দিতে পারেন চালের সুজি কলার পিউরি আপেলের পিউরি ম্যাচ আলু এগুলো দেওয়াটা ভালো এগুলো বাচ্চারা সহজেই হজম করতে পারে বাচ্চার পাকস্থলি কিন্তু খুবই ছোটো প্রথমেই তাদেরকে অতিরিক্ত খাবার খাওয়াতে যাবেন না তাহলে কিন্তু বদহজম হবে বাচ্চার প্রথম সলিড একদম দুধের মতন পাতলা হবে যেহেতু তারা এই প্রথম দুধ থেকে সলিড খাবারটা খাওয়া শুরু করেছে সেহেতু এরকম কনসিস্টেন্সিতে দিলে তাদের বমিও হবে না এবং তারা ভালো মতন খাবে সকালে নাস্তাটা খাওয়ার পর বাচ্চা একটা ন্যাপ নেবে তার অন্তত তিন ঘন্টা পর বাচ্চাকে তার প্রয়োজন মতো দুধ খাওয়াতে হবে এভাবে তিন ঘন্টা পর পর বাচ্চা তার প্রয়োজন মতো দুধ খাবে অনেক মায়েরাই আছে বাচ্চা প্রথম সরিটি স্টার্ট করলে আগের মতন দু ঘন্টা পর পরই বাচ্চাকে খাওয়াতে চায় এতে কিন্তু বাচ্চা খেতে চাবে না বরঞ্চ বমি করে ফেলে দিবে তাদের বধ হবে ছয় মাস বয়সী বাচ্চাদেরকে প্রথম সাত দিন সারা দিনে একবারই বাড়তি খাবার দিবেন পরে বাচ্চার খাবারটা হজম হলে আপনি চাইলে বিকালে আরেকবার নাস্তা দিতে পারেন বাচ্চার বয়স সাত মাস হয়ে গেলে তার খাবারে সকালের খাবারের সাথে দুপুরেও বাড়তি খাবারটা যোগ করবেন এবং আস্তে আস্তে বিকালে হালকা একটা খাবার দিতে পারেন যদি বাচ্চার ক্ষুধার পরিমাণটা বেশি হয়ে থাকে মানে বাচ্চাকে তিনবার বাড়তি খাবার দিবেন এখন দেখে নেব ছ থেকে সাত মাস বয়সী বাচ্চারা কী কী ফল খেতে পারবে এই বয়সে বাচ্চারা আপেল কলা কিউই অ্যাভোক্যাডো নাশপাতি পিচ ফল সবেদার রস খেতে পারবে আপেল এবং নাশপাতি বাচ্চাকে স্টিম করে দিবেন এবং বাকি ফলগুলো বাচ্চাকে ম্যাশ করে খাওয়াতে পারবেন এবার দেখে নিব ছ থেকে সাত মাস বয়সী বাচ্চারা কী কী সবজি খেতে পারবে গাজর পেঁপে মিষ্টি কুমড়া আলু মিষ্টি আলু কাঁচা কলা লাউ মটরশুঁটি সিম কলমি শাক পালং শাক লাল শাক এগুলো বাচ্চারা খুবই সহজে হজম করতে পারে এগুলো আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে যে ফল বা সবজিটা দিবেন সেটা পানি দিয়ে সিদ্ধ করার থেকে স্টিম করে দেওয়ার জন্য এতে সবজি বা ফলের পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে এখন দেখে নিব ছ থেকে সাত মাস বয়সী বাচ্চারা কী কী শস্য খেতে পারবে এই বয়সী বাচ্চাদেরকে চাল দিতে পারবেন চালের ক্ষেত্রে লাল চালটা বেশি পুষ্টিকর পোলাও চাল প্রথমে নিতে যাবেন না পোলাও চলে বাচ্চাদের কনস্টিপেশন হয় তাছাড়া সুজি ডাল ডালের মধ্যে মুগের ডাল মুসুরির ডালটা দিতে পারেন বার্লি গম ওটস সাবু রাগি সিরিয়াল চিরা এখন দেখে নিব ছ থেকে সাত মাস বয়সী বাচ্চারা কি কি মশলা খেতে পারবে সাধারণত এই বয়সে বাচ্চাদের খাবারে মশলাটা ইউজ করা উচিত না আর প্রয়োজনও পড়ে না তারপরেও যদি আপনি খিচুড়ি রান্না করেন তাতে সামান্য তেল পেঁয়াজ এলাচ দারচিনি বা জিরা দিতে পারেন এছাড়া শ্যালাক বা সুজি রান্না করার সময় হালকা এলাচ ও দারচিনি দিতে পারেন এতে বাচ্চার খাবারটা হজম হতে খুবই সুবিধা হবে কিন্তু অবশ্যই খুবই কম পরিমাণে মশলাটা দিবেন এই বয়সী বাচ্চার খাবারে চিনি বা লবণ না দেওয়াই ভালো কিন্তু আপনার বাচ্চা যদি এগুলো ছাড়া খেতে না চায় আপনি একটু স্বাদ বাড়ানোর জন্য বা মিষ্টি করার জন্য খেজুর বা কিসমিস ব্ল্যান্ড করে দিতে পারেন তাছাড়া আপনি চিনির বদলে তাল মিষ্টিটাও দিতে পারেন ছমাস বয়সী বাচ্চার খাবারে আপনি সুজিটা রাখতে পারেন ফল বা সবজির পিউরিটা দিতে পারেন এই বয়সের বাচ্চাদেরকে একসাথে তিন চারটা ফল বা সবজি অ্যাড করে খাবার দিতে যাবেন না প্রতিবেলাতে যে কোনো এক পদের ফল বা সবজিই তাকে দিবেন এবং সেটি কমপক্ষে তাকে তিন দিন ধরে খাওয়াবেন যদি বাচ্চার কোনো রকম অ্যালার্জি না হয় তখনই আপনি সেই ফল বা সবজিটা বাচ্চাকে কন্টিনিউ করতে পারবেন তারপরে তাকে নতুন ফল বা সবজি দেওয়া শুরু করতে পারেন এখন বলবো সাত মাস বাচ্চার কি কি খাবার রেসিপি হতে পারে বাচ্চাকে ফলের পিউরি বা সবজি পিউরি দিতে পারেন ভাত মেখে দিতে পারেন দুধ দিয়ে ওটস দিয়ে ফলের পিউরি দিতে পারেন সুজি দিয়ে ফলের পিউরি দিতে পারেন খিচুড়ি দিতে পারেন যে কোনো দু একটা সবজি দিয়ে তাছাড়া রুটি ভেজানো রাগি সিরিয়াল সাবুর সাথে ফলের পিউরি চালের গুঁড়ার সুজি গমের গুঁড়ার সুজি ভেজিটেবল স্যুপ বা ডালের স্যুপও দিতে পারেন এক এক দিন এক একটা খাবার বাচ্চাকে অল্টার করে দিবেন প্রতিদিন এক খাবার দিতে যাবেন না তাহলে কিন্তু বাচ্চা খেতে যাবে না এবার জেনে নিব ছ থেকে সাত মাসে বাচ্চারা কতটুক পানি খাবে এ সময় বাচ্চা পানি খাওয়া নিয়ে বেশি টেনশন করার কিছু নেই বাচ্চাকে সারাদিনে তিরিশ মিলি পানি দিলেই হবে আর বাচ্চা যদি পানি কমও খায় পানির চাহিদা বাচ্চা ফর্মুলা মিল্ক বা বুকের দুধ থেকে পূরণ করে নেবে আর চেষ্টা করবেন বাচ্চার খাবারে সবসময় অলিভ অয়েলটা ব্যবহার করার জন্য অলিভ অয়েল বাচ্চাদের জন্য খুবই ভালো এখন বলবো ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চাদের খাবারের কিছু পুষ্টিকর উপাদানের নাম যেগুলো কিনা শিশুর খাদ্যে থাকা উচিত ক্যালসিয়াম বাচ্চাদের হাড় এবং দাঁত বিকাশের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন যা শরীরের উন্নয়নশীল অংশগুলোতে অক্সিজেন সমৃদ্ধ করে রক্ত সরবরাহ করতে সাহায্য করে জিঙ্ক কোষের মেরামত গঠনে এবং বৃদ্ধিতে উন্নতি ঘটায় ফ্যাট শিশুর দেহে ত্বকের নিচে আস্তরণ গঠন করে এবং মস্তিষ্ক বিকাশে উদ্দীপিত করে কার্বোহাইড্রেট বা শর্করা প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য শক্তি সরবরাহ করে প্রোটিন কোষের গঠনকারী উপাদান হিসাবে কাজ করে এছাড়া আছে বিভিন্ন প্রকার ভাইটামিন যা শিশুর বৃদ্ধিতে বিভিন্নভাবে অবদান রাখে যেমন ভাইটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ সি ডি ই এবং কে এগুলো শিশুর জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর আছে মিনারেল বা খনিজ সোডিয়াম এবং পটাশিয়ামের মতন খনিজগুলো সরাসরি শিশুর বৃদ্ধিকে প্রভাবিত করে এখন জেনে নেব যদি আপনার বাচ্চার বিশেষ কোনো খাদ্যে অ্যালার্জি হয় তাহলে কি করবেন অ্যালার্জি প্রতিক্রিয়া ঘটতে দেখা যায় ডায়রিয়া ভূমি র্যাশ কোষ্ঠকাঠিন্য অথবা পেটে ব্যথার মাধ্যমে তাছাড়া বদহজম ও গ্যাসও হতে পারে এগুলোর কোনো একটি যদি আপনার বাচ্চার হয় তাহলে আপনি যে খাবারটা দিচ্ছেন সে খাবারটা সাথে সাথে দেওয়া বন্ধ করে দিবেন তারপরেও যদি অ্যালার্জি না যায় তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সলিড শুরু করলে সাধারণত বাচ্চাদের পেটের সমস্যাটা একটু বেশি দেখা যায় এক্ষেত্রে বাচ্চার খাবার রান্না করার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চা রান্না করার আগে অবশ্যই হাত খাবার এবং বাচ্চার থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে বাচ্চাকে বাসি খাবার দিবেন না চেষ্টা করবেন প্রতিবারই বাচ্চার জন্য নতুন করে খাবার তৈরি করতে আশা করি আমার এই ভিডিও থেকে ছ থেকে সাত মাস বয়সী বাচ্চাদের একটা খাবার রুটিন বা চার্টের সম্পূর্ণ ধারণাটা আপনারা পেয়েছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ